आज दिनभर नजर থাকবে 108টি পৌরসভা নির্বাচনের দিকে। এই মুহূর্তে দক্ষিণ দমদম পৌরসভার দিকে নজর রাখব। সেখানে 34 নম্বর ওয়ার্ড থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অতনু সমাদার। অতনু, আমরা সকাল থেকে যে ছবিটা দেখছি ভোটারদের ভোটার কোথাও কোথাও ভোটারদের সংখ্যা কিন্তু নজরে আসছে, সেক্ষেত্রে তুমি এই মুহূর্তে দক্ষিণ দমদম পৌরসভার ছবিটা ঠিক কি দেখছো সকাল থেকে? দেখো, আমি দাঁড়িয়ে আছি দক্ষিণ দমদম পৌরসভার 34 নম্বর ওয়ার্ডে, যেখানে কিন্তু যে গান্ধী সেবা নিবাস, যেটাকে দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে, গান্ধী সেবা নিবাস, এই বুথে কিন্তু দাঁড়িয়ে আছি। যে এখানে কিন্তু এখনো লাইন বিশেষ দেখা যাচ্ছে না, তার কারণ হচ্ছে সকাল সবে 7:30 বেজেছে, এই সময় কিন্তু লাইনের লোকের সংখ্যা খুবই কম। আমার সাথে দাঁড়িয়ে আছে প্রার্থী, যিনি এখানকার প্রার্থী হয়েছে নিতাই দত্ত, আমি তার সাথে কথা বলবো। নিতাই বাবু দাঁড়িয়েছেন, কি বলবে? প্রথমে আপনাদের মাধ্যম দিয়ে সকল আমার প্রিয় ভোটারদের নমস্কার জানাচ্ছি। আপনাদের এটুকু বলে রাখি, এখানে যে নির্বাচন হতে চলেছে উন্নয়নের নিরিখেই নির্বাচন হতে চলেছে। মাননীয় মুখ্যমন্ত্রী যে উন্নয়ন, অঞ্চলে যে উন্নয়ন, তার নিরিখে এখানে নির্বাচন হবে। একেবারে অতনু, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি এই মুহূর্তে ব্যারাকপুরের ছবিটার দিকে নজর রাখবো। সেখান থেকে ইতিমধ্যে সকালবেলাতে অভিযোগ আসতে শুরু হয়েছে ছাপ্পা ভোটের। আমি সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি সুচন্দ্রিমা ব্যারাকপুরে রয়েছে। সুচন্দ্রিমা, তুমি যেটা জানতে চাইবো যে অভিযোগ উঠছে ইতিমধ্যে ব্যারাকপুরে যে ছাপ্পা ভোটের অভিযোগ উঠছে, কি দেখছো, কি জানতে পারছো? দেখো, নির্বাচন তো গণতন্ত্রের একটা উৎসব, এবং এই উৎসবকে যদি কালিমালিপ্ত করা শুরু হয় একেবারে প্রথম ঘন্টা থেকেই, কারণ সকাল 7টা থেকে যখন ভোট গ্রহণ শুরু হয়েছে, আমি যে ওয়ার্ডে যে বুথের সামনে এসে দাঁড়িয়েছিলাম, বেশ কয়েকটি ওয়ার্ড, বেশ কয়েকটি বুথ ঘোরার পর এই বুথটি কিন্তু দৃষ্টি আকর্ষণ করে, কারণ একেবারে বুথের বাইরে কম করে 50 থেকে 100 জন বাইক নিয়ে, সাইকেল নিয়ে যারা দাঁড়িয়ে রয়েছে এবং ক্রমাগত তারা বুথের ভেতর প্রবেশ করছে। তারপরেই আমরা ভেতরে যখন প্রবেশ করি তখন একটি মাত্র, এখানে 4টি বুথ রয়েছে এবং এখানে একটি বুথে শুধুমাত্র লাইন, তাও কিন্তু ঠিকমতোভাবে দাঁড় করানো নয়। মহিলা পুরুষদের যেরকম আলাদা লাইন আমরা দেখে থাকি, দূরত্ববিধি আমরা দেখে থাকি। আরও একটা বিষয় উল্লেখ করার, এই বুথে আসা স্টক এখনো পর্যন্ত কোথাও মাস্ক স্যানিটাইজার দেওয়ার যে আলাদা ব্যবস্থা, কারণ করোনাবিধি যে নিয়ম তা কিন্তু রাখতে কিন্তু মাস্ক স্যানিটাইজার দেওয়ার ব্যবস্থা, সেটা কিন্তু একেবারেই চোখে পড়ছে না। চোখে পড়ছে না সিসিটিভির উপস্থিতি এবং একাধিক মাত্রায় এখানে জমায়েতের যে জায়গা দেখা যাচ্ছে তা কিন্তু যথেষ্ট চোখে পড়ার মতো। আমি কিছুক্ষণ আগে এই বুথ থেকে ফলস ভোটারের একটি একজনকে ধরেছিলাম এবং আমাদেরই তৎপরতা পুলিশ কিন্তু তারপর তাকে বের করে। আমরা যেটা ছবি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি, একটি মাত্র, এখানে দুটি বুথ রয়েছে রাস্তা, এই জায়গাতেই কিন্তু লাইন রয়েছে, বাকিতে কিন্তু এখনো পর্যন্ত লাইন দেখা যাচ্ছে না। এবং আপনারা মাস্ক স্যানিটাইজার কিছু পেয়েছেন, গ্লাভস পেয়েছেন? থার্মাল চেকিং বুথের বাইরে কোথাও থার্মাল গান নিয়ে কেউ চেক করছে পেয়েছেন? আমি একবার ভেতরের চিত্রটা দেখানোর চেষ্টা করব এবং এখানে কি পরিমাণে ভিড়টা হয়ে আছে সেটা কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে। লাইনের কোনো দাঁড় করানোর কোনো সুশৃঙ্খল ব্যবস্থা নেই। অনেকক্ষণ ধরে লাইনটি এগোচ্ছিল না, এই অভিযোগও আসছিল। সকালে এই বুথেই কিন্তু সিপিআইএম এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ এসেছিল এবং এখনো পর্যন্ত যেটা সেক্ষেত্রে সুচন্দ্রিমা কি জানতে পারছো, বহিরাগতদের উপস্থিতি কি চোখে পড়ছে? একদমই যে কথা আমি বলছিলাম, আমি যদি ক্যামেরা তোমাকে ঘুরিয়ে নিই বাইরের দিকে আসি, তুমি আরো একবার ছবিতে দেখতে পারবে যে ছবি ধরা পড়েছিল আমাদের ক্যামেরায়। কিছুক্ষণ আগেও যখন আমরা এখানে দাঁড়িয়েছিলাম, এখানে একদল
কেউ কেউ কোনো সময় এদিক থেকে আসছেন, কেউ কেউ কোনো সময় বাইরে থেকে আসছেন, এবং এখানে একটি যেহেতু বয়েজ স্কুল একটি বাথরুম সামনেই রাখা হয়েছে। আমি একবার মনোজেশদাকে ভেতরের ছবিটা দেখাতে বলবো। কন্টিনিউয়াস ওখানে কিন্তু দু থেকে তিনজন ভেতরে তারা বসে রয়েছেন, এবং তাদেরকে যখনই তাদের দিকে ক্যামেরা যাচ্ছে বা পুলিশ বলছে যে আপনারা এখানে কি করছেন, তখনই কিন্তু তারা একেবারে পেছন ঘুরে দৌড়ে পালাচ্ছেন। এই কিছু লোকের উপস্থিতি এখনো পর্যন্ত কিন্তু বুথের বাইরে রয়েছে, যারা বাইক নিয়ে এসে দাঁড়িয়ে রয়েছে, এবং একাধিক বা তাদেরকে কিন্তু বুথের ভেতরে শুধু দেখা যাচ্ছে নয়, ভোটের লাইনেও কিন্তু দেখা যাচ্ছে। কখনো পোশাক পরিবর্তন করে আবার কখনো তারা কি বলছে যে তারা অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন এবং ভোট দিতে পারছেন না। সাধারণ ভোটারদের অভিযোগ, অনেকে তারা বলছেন যে বাড়ির থেকে তাদেরকে কিন্তু আসতে বাধা দেওয়া হচ্ছে, রাস্তাতে থেকে ফিরে যাচ্ছেন, বা কাউকে হয়তো এজেন্ট বসতে না দেওয়ার মতো সিচুয়েশনও তৈরি হচ্ছে, এবং সেখান থেকে যে যে জায়গা থেকে তারা আসার চেষ্টা করছেন সেখানে পথ আটকানো হচ্ছে, এমন কথাও কিন্তু তাদের মুখ থেকে কয়েকজন বলেছেন। কারণ এর পাশের একটি বুথে যেমনটা তুমি দেখতে পেলে যে একদম পুরো ফাঁকা, সেখানে কিন্তু কেউ কোথাও আসেনি। এবং দেখো এই যে ক্যামেরা দেখে মাস্ক পরে নেব এবং তৎক্ষণাৎ সেখান থেকে এরিয়া থেকে বেরিয়ে যাওয়া। পুলিশকে কিন্তু আমরা বারবার করে বলছি ভেতরে যখন ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে, যখনই বলছি তখন শুধু সরিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু তারপরে কিন্তু আবারও তাদের উপস্থিতি নজরে আসছে। সেক্টর অফিসার এসেছেন, এবার ভেতরে তারা যাচ্ছেন, দেখা যাক এখান থেকে এই বুথ থেকে সকাল থেকে যে অভিযোগ রয়েছে এবং এখানে কি ব্যবস্থা তারা নেন সেটাই কিন্তু এখন দেখার। আপনারা এখান থেকে কি কি অভিযোগ পেয়েছেন, কি কি অভিযোগ পেয়েছেন, কি অভিযোগটা পেয়েছেন স্যার একটু বলুন। এখানে এত জমায়েত হচ্ছে, আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন? সুজনদীপ, আমরা দেখছি যে পুলিশ আধিকারিক এসেছেন কিন্তু তিনি কথা বলতে রাজি নন, কি অভিযোগ রয়েছে তার কাছে তিনি বলতে একেবারেই চান না। এই বুথ থেকে কি কি অভিযোগ পেয়েছেন আপনারা এখন অবধি? বাইরে এখানে একাধিক লোক দাঁড়িয়ে আছে, তুমি শুনতে পেলে ইন্দ্রাণী? তাকে আমি কিন্তু একাধিকবার এই একটাই প্রশ্ন করলাম, তার মুখে কিন্তু কোনো উত্তর নেই, এবং বাইরে বিশেষত কোনো রকম পুলিশের উপস্থিতি নেই যখন, তাহলে ভোটাররা যেখান থেকে প্রবেশ করছে অর্থাৎ এই বুথে আসার জন্য সেখানে তাদেরকে আটকানোর ব্যবস্থা একটা করা হচ্ছে, এবং তারপর কিন্তু যারা ভেতরে আসছে তার লাইনের মাঝখানেও একাধিকজন দাঁড়িয়ে থাকছে, এমনটা কিন্তু অভিযোগ সামনে আসছে। আমি একবার শুধু ছবিটা দেখাতে বলবো, আমার বক্তব্যের থেকে ছবিতে জমেছে যেভাবে জমায়েত হয়েছে বাইরে, যেরকমটা তুমি অভিযোগ করছো এবং যেরকমটা বলা হচ্ছে যে বহিরাগতরা, বেশ কয়েকজন বহিরাগত সেখানে এসে উপস্থিত হয়েছেন, তবে যে পুলিশ আধিকারিক এসেছেন তিনি কিন্তু কোনোভাবে বিষয় মুখ খুলতে চান না। তুমি নজর রাখো, আবারও তোমার সঙ্গে যোগাযোগ করবো। ধন্যবাদ, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সুচন্দ্রমা। এই মুহূর্তে উলুবেড়িয়া ছবিটার দিকে নজর রাখবো। উলুবেড়িয়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, উলুবেড়িয়া ছবিটা কি দেখছো? দেখো, তোমাকে প্রথমে বলে রাখি যে সকাল 7টার সময় যখন আমরা উলুবেড়িয়াতে ঢুকি, একেবারে ঘন কুয়াশাতে ভরে গেছে, দৃশ্যমানতা একেবারে দেখা যাচ্ছে না, শূন্যে পৌঁছে গেছে, কাছাকাছি মানুষও দেখা যাচ্ছিল না। সকাল থেকে বুথগুলির সামনে একেবারে পুরো ফাঁকা, পুলিশ মোতায়েন যেরকম রয়েছে পুলিশের পাশাপাশি, এখানে আরেকটা অভিনব বিষয় দেখিয়ে দিতে পারবো যে পুলিশের নিরাপত্তায় মানুষ যেরকম রয়েছে তার পাশাপাশি একদম এই স্কুলে কোটালঘাটা কুসবেড়িয়া বালিকা বিদ্যালয় ছাদে দেখা যাচ্ছে একেবারে সুদৃষ্টভাবে, মানে দেখার মতন যে হনুমানরা
পুরো স্কুল চত্বর ঘিরে রয়েছে। স্কুলের ছাদে পরপর সারিবদ্ধভাবে এমনভাবে রয়েছে, মনে হবে দেখে যেন একবারে এই স্কুলটি নিরাপত্তা বলায় ঘিরে দেওয়া হয়েছে। তবে গ্রাম থেকে বেশ কিছু মানুষ এখন আসছে, প্রায় 40 মিনিট অতিক্রান্ত হয়ে গেছে। 40 মিনিটের পর কিছু কিছু মানুষ আসছে, ভোট গ্রহণ শুরু হয়েছে। আমি রয়েছি 19 নম্বর ওয়ার্ডে। এই 19 নম্বর ওয়ার্ডে সমাজ কল্যাণ সংঘ বালিকা বিদ্যালয় ভোট গ্রহণ কেন্দ্র চলছে। দেখো এখানে একেবারে করোনা বিধি মেনেই দেখা যাচ্ছে, গেটের সামনে স্যানিটাইজ এবং গ্লাভস রাখা হয়েছে, সেই গ্লাভস পরে ভোটাররা একের পর এক প্রবেশ করছে। তবে সংখ্যাটা খুবই কম, সকালবেলা যেহেতু একবারে কুয়াশায় ঢেকে গেছে এই এলাকা, একদম ভোটার দেখা যায়নি। তবে এই মুহূর্তে দেখা যাচ্ছে গ্রাম থেকে কয়েকজন আসছে ভোট গ্রহণ কেন্দ্রে। 1100 থেকে 1200 স্কুলে ভোট যেটা জানা যাচ্ছে, সেই 1200 সংখ্যাটা অনেকটাই। কিন্তু সকালে হাতে গোনা কয়েকজন ভোটার এই মুহূর্তে গ্রাম থেকে এসে ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকছে, এবং গেটের সামনে রাজ্য পুলিশ মোতায়েন রয়েছে। দেখে নেওয়া হচ্ছে যে ভোটার কার্ড এবং আধার কার্ড, যে কোনো একটি আধার পরিচয়পত্র আছে কিনা, তার পাশাপাশি গ্লাভস দেওয়া হচ্ছে ভোট কেন্দ্রে যাচ্ছে। এবং বলে রাখতে পুরো একেবারে উৎসবের মেজাজেই সকাল থেকে ভোট গ্রহণ করেছে। এই মুহূর্তে বেশ খানিক যে ভোটাররা এসে রয়েছে, মহিলা ভোটাররা আমরা দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক এসে গেছে সকালবেলা। আমি কয়েকজনের থেকে জিজ্ঞেস, বুথের বাইরে সেই ছবিটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। জগন্নাথ তুমি নজরে রাখো, আবার তোমার সঙ্গে যোগাযোগ করবো। ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি উলুবেড়িয়া থেকে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত।